শহর থেকে দূরে একটা গ্রাম ছিল, ওই গ্রামে সব গ্রামের লোকেদের শুধু ছেলের চাহিদা ছিল। তার জন্য ছেলের চাওয়ায় ওই গ্রামে গত 10 বছর একটা মেয়েও জন্ম নিয়েছিল না। ওই খারাপ ভাবনার জন্য কোনো প্রতিবেশী গ্রামের লোক সেইখানে নিজের মেয়েকে বিয়ে দিত না, আর ওই গ্রামের সব পুরুষ অবিবাহিত ছিল। গত 10 বছর ধরে ওই গ্রামে কোনো যুবকের বিয়ে হয়েছিল না। ওখানেই গ্রামের জঙ্গলে একটা ভূতের বাস ছিল। সেই ভূত একটা মেয়ে চাইত, কিন্তু গ্রামে কারোর বিয়ে না হওয়াতে তার জন্য সেই মেয়ের জন্য তড়পাত ছিল। তারপর একদিন রাত হওয়াতে ভূত মেয়ের চাওয়ায় গ্রামে আসে। সব গ্রামের লোকেরা তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ভূত ঘরের জানলা দিয়ে ওকে মেরে দেখে, কিন্তু সে কোনো যুবতী মহিলাকে দেখতে পায় না। আরে হতভাগা গ্রামের লোকেরা, তোমাদের নাশ হোক! তোমরা কি একটাও মেয়ে এই গ্রামে আনতে পারো না যার শরীরে আমি দখল করতে পারি? তখনই ওই রাস্তা দিয়ে লালিয়া রাজু পার হতে থাকে। তাদের দেখা ভূতের সাথে হয়। ওদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। আরে রাজু দা, এ তো সেই অবিবাহিত ভূত যে আগে 10 বছর ধরে মেয়ের খোঁজ করছে। এখন আমরা কি করি দাদা? আরে হত ছাড়ারা, তোমরা কি ব্যাটা ছেলে! তোমাদের সাথে তো কোনো মেয়ে বিয়েই করতে চায় না। লজ্জা পাওয়া উচিত তোমাদের ব্যাটা ছেলে হওয়াতে। ভূত মশাই, যত আপনি এর মেয়ের জন্য তড়পাচ্ছেন, আমরাও ততটাই তড়পাচ্ছি। কিন্তু আমরা কি করি? আমাদের গ্রামে কেউ নিজের মেয়ের বিয়েই করাতে চায় না। আমি কিছু জানি না। আমি তোমাদের দুজনকে 24 ঘন্টার সময় দিচ্ছি। যদি তোমাদের মধ্যে কেউ বিয়ে করে মেয়ে না আনতে পারে, তো আমি তোমাদের বাড়িতে ঢুকে পুরো পরিবারকে কাঁচা খেয়ে ফেলবো। মনে রাখবে, তোমার কাছে কাল রাত পর্যন্ত সময় আছে। তারপর এই বলে ওই ভূত ওখান থেকে চলে যায়। রাজুদা, আজ আমরা এই কোন বিপদে পড়ে গেছি! আমরা কি করি? মেয়ে কোথা থেকে আনবো? আগের 10 বছর ধরে কারুরই বিয়ে হয়নি গ্রামে, তো আমরা একদিনে কি করে বিয়ে করব? এইভাবে পুরো রাত কেটে যায়। আর পরের দিন হয়ে যায়। রাজুদা, কোনো উপায় বলো, না হলে আমাদের পুরো পরিবার মরে যাবে। আর এইভাবে পুরো দিনও কেটে যায় আর রাত হয়ে যায়। রাজুদা, এই হতচ্ছাড়া ভূত যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। যদি আমরা গ্রাম ছেড়ে পালিয়ে যাই, তাহলে আমাদের পরিবারের প্রাণ হারাতে হবে। কোনো তো উপায় লাগাও। দাদু, এখন একটাই রাস্তা আছে। আমাকে কোনোভাবে বিয়ে করে ওই ভূতের কাছে নিজের স্ত্রীকে নিয়ে যেতেই হবে। কিন্তু দাদা, তুমি স্ত্রী আনবে কোথা থেকে? দাদু, এখন তোমাকেই আমার স্ত্রী হতে হবে, আর কোনো উপায় নেই। তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি দাদা? আমি মেয়েদের মতন দেখতে নিশ্চয়ই, কিন্তু আমার ইচ্ছে ছেলেদের মতনই দাদা। আমাকে বাজে নজরে দেখো না দাদা, আমি তোমার ভাইয়ের মতন। আরে হতো ছড়ো, আমারও কোনো ছেলের সাথে বিয়ে করার ইচ্ছে নেই, কিন্তু এখন আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। চলো আমার সাথে। তারপর লালিয়া নতুন বউয়ের সাজ করে নেয়, আর ওরা দুজন জঙ্গলের দিকে চলে যায়। কিছু দূরে ওরা পুরনো গুহার কাছে পৌঁছে যায়, যেখানে ওই ভূতের ছায়া ছিল। রাজু দাদা, এই লম্পট ভূত মেয়ের খোঁজে আছে। আমাকে দেখেই আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আজ আমি বাঁচবো না দাদা, কিছু করো,
আমার ওই ভূতের সাথে ফুলসজ্জা করার নেই দাদা, করার নেই। আরে ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করব, চলো আমার সাথে। তারপর ওরা ভয় ভয় গুহার ভেতরে ঢুকে পড়ে। ওইখানে তাদের দেখা ভূতের সাথে হয়। ওই ভূত নতুন বউকে দেখে অনেক খুশি হয়ে যায়। আরে ওয়া, শেষমেশ আজ আমি আমার ইচ্ছে পূরণ করব। এই গ্রামের লোক, চল পালা এখান থেকে। আজ থেকে তোর নয়, আমার স্ত্রী। আজ আমার বিয়ের প্রথম রাত। আরে মরে গেলাম রে, এখন কি করি? এখন আর এক মুহূর্ত থামলে ও আমার প্রাণ তো নিয়েই নেবে। লালিয়া ভাই আমাকে ক্ষমা করবে, আমি এখানে আর থামতে পারবো না। আরে না শোক রাজু, আমাকে এইখানে ছেড়ে কোথায় পালাচ্ছিস? এ হতভাগা ভূত আমার সাথে ফুলসজ্জা করতে চাইছে। দাঁড়া, কোথায় পালাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কোথায় পালাচ্ছিস? তারপর রাজু নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এসো আমার রানী, যাও আমার জন্য গরম গরম দুধ নিয়ে এসো। রাজু যে গুহার বাইরে পৌঁছায়, সে লালিয়ার জোর জোর চিৎকার শুনতে পায়। মরে গেলাম রে, আরে হতভাগা, আমি একটা ছেলে রে, আমি একটা ছেলে, ছাড় ছাড় আমাকে। হ্যাঁ প্রতারণা, প্রতারণা, তোমরা দুজনে আমার সাথে প্রতারণা করেছ, এ তোমরা ভুল করেছ। কোনো ব্যাপার নয়, এর শাস্তি তো তুই নিশ্চয়ই পাবি, এখন তুই আমার বাচ্চার মা হবি। তারপর ভূত নিজের জাদুই শক্তিতে লালিয়াকে প্রেগন্যান্ট করে দেয়। লালিয়ার পেট ফুলে যায়। আরে মরে গেলাম রে, খুব ব্যথা করছে রে। আরে ভূত, এই তুই কি করে দিলি রে হতচ্ছাড়া, আমাকে প্রেগন্যান্ট করে দিলি। এখন আসবে মজা। তারপর লালিয়া ওখান থেকে পালিয়ে যায়। আরে গ্রামের লোকেরা, আমি তো কোথাকায় থাকলাম না রে, এই ভূত তো আমার ইজ্জত লুটে নিল রে। আরে মরে গেলাম রে, আমি কাউকে মুখ দেখানোর অবস্থায় নেই রে। হে ভগবান, এই আমার সাথে কি কি হয়ে যাচ্ছে রে। আরে আরে দাদা লালিয়া, এ কিভাবে হয়ে গেল? তুমি তো ছেলে ছিলে, তুমি প্রেগনেন্ট কি করে হয়ে গেলে? হতচ্ছাড়া গ্রামের লোকেরা, এই সব তোমাদের জন্যই হয়েছে। আরো করো ছেলেদের লোভ, তোমাদের জন্য পুরো গ্রামের লোক অবিবাহিত বসে আছে, তোমাদের কর্মের জন্য। কেউ নিজের মেয়ে এই গ্রামে দিতে চায় না, এখন নাও মজা। তারপরের দিন আশেপাশে গ্রামে সব গ্রামে লালিয়ার গর্ভবতী হওয়া কথা ছড়িয়ে পড়ে। এখন কি করি দাদা, ব্যাস কিছুদিনে লালিয়ার বাচ্চা তো জন্মেই যাবে, কোথাও সেও শয়তানের বাচ্চা হলো তো, ও তো পুরো গ্রামে আতঙ্কে ছড়িয়ে দেবে দাদা। তুমি ঠিক বলছো দাদা, আমাদের এক্ষুনি প্রধানের সাথে এই বিষয়ে কথা বলতেই হবে। তারপর সব গ্রামবাসীরা মিলে প্রধানের কাছে যায়। প্রধান মশাই, আপনি লালিয়ার বিষয়ে তো জানেনই, কিছু দিনেই সে এক শয়তানের বাচ্চাকে জন্ম দিতে চলেছে। যদি সেরাম হয়ে গেল তো ওই বাচ্চা পুরো গ্রামের লোককে ধ্বংস করে দেবে। তুমি ঠিক বলছো, আমাদের ওই লালিয়াকে প্রাণে মারতে হবে, সেটাই সবার জন্য ভালো। এই সব কথা রাজু শুনে নেয় আর দৌড়ে লালিয়ার ঘরে যায়। লালিয়া ভাই, লালিয়া ভাই কোথায় তুমি? লালিয়া ভাই তাড়াতাড়ি বাইরে এসো।
তারপর লালিয়া রাজুর আওয়াজ শুনে বাইরে আসে। কি হলো দাদা, কেন চিৎকার করে যাচ্ছ? দাদা, তোমাকে এখনই এখান থেকে পালাতে হবে। এখন গ্রামের লোকেরা তোমাকে খুঁজতে আসছে। ওরা তোমাকে মারতে চায় যাতে এই ভুতুরে বাচ্চা পৃথিবীতে না আসতে পারে। কেরম কথা বলছো দাদা, এই গ্রামের লোকেদের মাথা খারাপ তো হয়ে যায়নি দাদা? এতে আমার কি ভুল? এরা আমার প্রাণের পেছনে কেন পড়ে আছে দাদা, কেন পড়ে আছে? আমি কিছু জানি না দাদা। যদি তোমার নিজের প্রাণ বাঁচানোর হয়, তাড়াতাড়ি পালাও এইখান থেকে তুমি। আরে মারো রে, আজে বেঁচে না যেতে পারে, একে জ্যান্ত ছাড়বে না। ললিয়া ভাই, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। কিন্তু দাদা, আমি যাব কোথায়? আমি যেখানেই যাব, এই গ্রামের লোকেরা আমাকে জ্যান্ত ছাড়বে না। দাদা, একজন আছে যে তোমার প্রাণ নিশ্চয়ই বাঁচাবে। তুমি ওই ভূতের গুহাতে যাও, তুমি ওর বাচ্চার মা হবে, বলো, মানে আমার মানে তুমি ওর বাচ্চার বাবা হবে, তো সে তোমাকে মরতে দেবেই না। আরে পালাও রে, এই হতভাগা তো আমার প্রাণের পিছনেই পড়ে গেছে। হায় রে, আরে ভূত, তুমি কোথায়? আমার রক্ষা করো। এইসব গ্রামের লোকেরা আমাকে আর তোমার বাচ্চাকে মারতে চায়। হ্যাঁ, এদের এত সাহস, আসতে দাও। তারপর সব গ্রামের লোকেরা গুহার বাইরে এসে যায়। আরে দাদা, এই হতভাগা তো ভূতের গুহাতে ঢুকে পড়েছে, ও আমাদের কাঁচাই খেয়ে ফেলবে। তারপর গ্রামের লোকেরা ওই গুহার বাইরে তম্বু লাগিয়ে নেয় আর ওখানে অপেক্ষা করতে থাকে ওই বাচ্চা জন্ম নেওয়ার। যদি আপনি এই গল্পের দ্বিতীয় ভাগ দেখতে চান, তাহলে কমেন্টসে নিশ্চয়ই বলুন। একটা গ্রাম ছিল যেখানে গত 10 বছর ধরে কারোর বিয়ে হচ্ছিল না, তাই জন্যে একটা ভূত ওই গ্রামে মেয়ের খোঁজে ঘুরছিল। তারপর একদিন ও নিজের তেষ্টা মেটানোর জন্যে লালিয়াকেই প্রেগনেন্ট করে দেয়, আর লালিয়া না চাইতেও ওর গুহাতে চলে যায়। সব গ্রামের লোকেরা ওই গুহার বাইরে অস্থায়ী ঘর বানিয়ে নেয়। তারপর একদিন অমাবস্যার কালো রাত আসে। ভাই, আজ রাতটা হলো অনেক কালো রাত, মনে হয় আজই ওই ভুতুরে বাচ্চাটার জন্ম হতে চলেছে। হতে দাও ওই বাচ্চাটার জন্ম, আমরা ওকে বাঁচতে দেব না, ওই বাচ্চাটার বাঁচার কোনো অধিকার নেই। তারপর কিছুক্ষণের মধ্যে গুহা থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে। সব গ্রামের লোকেরা সতর্ক হয়ে পড়ে। আরে ভাই, তুমি শুনলে? দেখো, গুহা থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে, মনে হয় ওই ভুতুরে বাচ্চাটার জন্ম হয়ে গেছে। চলো ভাইয়েরা, আমরা এই বাচ্চাকে জ্যান্ত ছাড়তে পারবো না, আমরা এখনই এই বাচ্চাটাকে পুড়িয়ে মেরে ফেলবো, চলো। তারপর সব গ্রামের লোকেরা মিলে গুহার ভিতরে ঢুকে পড়ে। ওইখানে ওরা ওই ভুতুরে বাচ্চা দেখতে পায়। আরে গ্রামের লোকেরা আমার রক্ষা করো, এই ভুতুরে বাচ্চা তো নিজের বাপেরও আপন হলো না, এ তো জন্ম নেবার পরেই নিজের বাপের মুন্ডু শরীর থেকে আলাদা করে দিল। আমার প্রাণ বাঁচাও, না হলে আমাকে মেরে ফেলবে। সব গ্রামের লোকেরা ওই ভূতুরে বাচ্চাটাকে দেখে ভয় পেয়ে যায়, ও অনেক ভয়ানক হয়। আরে মরে গেলাম রে, এ তুই ভূতের মুন্ডুটাই শরীর থেকে আলাদা করে দিল, তো আমরা এর আগে কি করে টিকতে পারবো? আরে পালাও রে, আমরা এর এখন কিচ্ছু ছিড়তে পারবো না। আরে পালাও রে, পালাও। তারপর সব গ্রামের লোকেরা ওইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। লালিয়া গুহা থেকে বেরিয়ে ওদের পেছন পেছন পালিয়ে যায়, আর ওই সব গ্রামের লোকেরা পালিয়ে নিজের গ্রামে চলে আসে। আরে হত ছাড়া লালিয়া, ও তো তোরই বাচ্চা, তুই তো ওকে জন্ম দিয়েছিস, তুই কেন পালিয়ে বেড়াচ্ছিস? আরে জানা নিজের বাচ্চার সাথে কেন থাকছিস না তুই? আমাকে ক্ষমা করে দাও গ্রামের লোকেরা, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তোমরা সবাই ওই দিন আমাকে মারতে চাইছিলে, তাই জন্য আমি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছিলাম, কিন্তু আমার নিজের ভুলের ধারণা হয়ে গেছে, এখন আমিও তোমাদের সাথেই আছি,
আমিও ওই ভূতের বাচ্চাকে মারতে চাই। তখনই সব গ্রামের লোকেরা ওই ভূতুড়ে বাচ্চার আওয়াজ শুনতে পায়। সব গ্রামের লোকেরা ভয়ে চোটে নিজে নিজের বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে থাকে। ওই ভূতুড়ে বাচ্চা উড়তে উড়তে গ্রামের গলিতে নিজের শিকারের খোঁজ করতে থাকে। তারপর যখন ও কোনো গ্রামের লোককে দেখতে পায় না, তখন ও একটা বলদকে শিকার বানিয়ে নেয়। ও তাকে লাজটাকে মুখে করে নিজের সাথে উড়িয়ে নিয়ে নিজের গুহাতে নিয়ে যায়। তারপর পরের দিন সকাল হতেই, ভাইয়েরা, আমাদের ওই ভূতুড়ে বাচ্চাটার কিছু না কিছু করতেই হবে। আমরা রোজ রোজ এইভাবে বাড়িতে লুকিয়ে লুকিয়ে থাকতে পারবো না। তুমি ঠিক বলছো রাজু, আসতে দাও আজকে ওকে রাতে। এই যে আসবে, আমরা ওর উপরে জ্বলন্ত মশাল দিয়ে আক্রমণ করে দেব আর এর কাজ শেষ করে দেব। তারপর রাত হওয়ার পর সব গ্রামবাসীরা নিজের নিজের বাড়িতে লুকিয়ে পড়ে আর ওই ভূতুড়ে বাচ্চাটার আসার অপেক্ষা করতে থাকে। তারপর রাত হতেই ওই ভূতুড়ে বাচ্চা শিকার করার জন্য আসে। ওর আসতেই সব গ্রামবাসীরা ওর উপরে আক্রমণ করে দেয়। আরে মারো মারো, আজ কে জ্যান্ত ছাড়বে না, মারো মারো। তারপর সব গ্রামবাসীরা ওর উপরে জ্বলন্ত মশাল ফেলতে শুরু করে দেয়, কিন্তু ওর কিছু হয় না। আগুন ওর কিছু করতে পারলো না। কিছু গ্রামের লোকেরা তো ওর উপরে লাঠি দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু তাতে ওর কিছু হয় না। আরে মূর্খ গ্রামের লোকেরা, তোমরা আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমাকে মারা তোমাদের পক্ষে সম্ভব নয়। আমার সামনে মশা মাছির মতন। এখন তোমরা সবাই মরার জন্য তৈরি হয়ে যাও। আরে মরে গেলাম রে, এই হতচ্ছাড়া লালিয়ার ভূতুড়ে বাচ্চাটা তো আমাদের পিছনে হাত ধুয়ে পড়ে গেছে। আজ এ কাউকে জ্যান্ত ছাড়বে না। এই হতচ্ছাড়ার উপরে তো আগুনেরও কোনো প্রভাব পড়ছে না। এখন একে মারবো কিভাবে? আরে লালিয়া ভাই, এর উপরে তো কোনো জিনিসের কিছুই প্রভাব পড়ছে না, এখন কি করি? ভাই, আমাদের সব গ্রামের লোকেদের এই মুহূর্তেই মন্দিরে গিয়ে লুকোতে হবে, না হলে আজ কেউ বাঁচতে পারবে না। তারপর সব গ্রামবাসী মন্দিরের দিকে পালায় আর ওইখানে আশ্রয় নেয়। ওই ভূতুড়ে বাচ্চাটা মন্দিরের সামনে পৌঁছে যায় আর মন্দিরকে সামনে দেখে ওইখান থেকে বিলীন হয়ে যায়। ভগবানের ধন্যবাদ, আজ তো প্রাণ বেঁচে গেল। ভাইয়েরা, আজ তো আমরা কিছু ভাবে বেঁচে গেলাম, কিন্তু এই ভূতুড়ে বাচ্চা কাল আবার আসবে। আমরা তো এর মোকাবিলা কি করে করব? এর উপরে তো আগুনেরও কোনো প্রভাব পড়ছে না, এখন একে মারবেটাকে? তোমরা সবাই গ্রামবাসীরা পাপি, তোমরা সবাই ছেলে চেয়েছিলে আর তাই জন্যে কোনো প্রতিবেশী গ্রামের লোক এই গ্রামে নিজের মেয়ের বিয়ে দেয় না। একে তো শুধু মা দুর্গাই শেষ করতে পারে। ঠাকুর মশাই, মনে হচ্ছে আপনার মাথা খারাপ হয়ে গেছে। এখন এই কলিযুগে মা দুর্গাকে আমরা কোথা থেকে আনবো? তারপর এতটা বলে পুরুত ওইখান থেকে চলে যায়। পরের দিন কিছু গ্রামবাসীরা লালিয়ার সম্বন্ধ নিয়ে পাশের গ্রামে যায় আর হাত জোর করে কোনো মতে মেয়ের পরিবারকে বিয়ের জন্য রাজি করে নেয়। তারপর লালিয়ার বিয়ে হয়ে যায়। এরই মধ্যে ওই ভূতুড়ে বাচ্চা রোজ রাতে গ্রামে আসে আর লোকেদের দরজাতে মাথা মেরে মেরে ওটা ভাঙার চেষ্টা করে। এইভাবে ন মাস হয়ে যায় আর লালিয়া বাবা হতে চলে। হ্যাঁ গো, শুনছো? আমার মনে হচ্ছে সময় এসে গেছে, তুমি তাড়াতাড়ি যাও আর দাইমাকে ডেকে আনো। তারপর লালিয়া যায় আর দাইমাকে ডেকে নিয়ে আসে। সব গ্রামবাসীরা লালিয়ার বাড়ির বাইরে একত্রিত হয়ে যায় আর বাচ্চা জন্মানোর অপেক্ষা করতে থাকে। সেই সময় ওই ভূতুড়ে বাচ্চা সেখানে পৌঁছে যায়। এই গ্রামবাসীরা, তোমরা আমাকে অনেক তড়পিয়েছো। আমি জানোয়ারদের মাংস খেয়ে খেয়ে পচে গেছি, আজ আমি তোমাদের সবার মাংস খাবো। এখন তোমরা সবাই মরার জন্য তৈরি হয়ে যাও। আরে মরে গেলাম রে, আজ আমরা কোথায় ফেঁসে গেছি? মনে হচ্ছে আজ আমাদের জীবনের শেষ দিন হবে। হে মা দুর্গা, পুরোহিত মশাই বলেছিলেন যে শুধু আপনি আমাদের সাহায্য করতে পারেন, দয়া করে আমাদের সাহায্য করুন, দয়া করে এই পাপীদের থেকে ক্ষমা করুন আর আমাদের প্রাণের রক্ষা করুন। তখনই লালিয়ার বাড়ির ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। অভিনন্দন লালিয়া ভাই, তুমি তো বাবা হয়ে গেছো। দাইমা দৌড়ে বাড়ি আসে।
অভিনন্দন অভিনন্দন, মেয়ে হয়েছে। তখনই ডাইমার নজর ওই ভুতুড়ে বাচ্চার উপরে পড়ে। ওকে দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে, এখানে কোথা থেকে এসে গেল? এখন আমাদের মধ্যে কেউ বাঁচবে না। তারপর সব গ্রামবাসীরা হাত জোর করে মাটিতে বসে পড়ে। হে মা দুর্গা, আমাদের রক্ষা করুন, এই পাপীদের নিজের ভুলের অনুভব হয়ে গেছে মা, আমাদের রক্ষা করো মা দুর্গা। তোমাদেরকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। তখনই হঠাৎ লালিয়ার বাড়ি আলোতে ঝকমক করে ওঠে। গ্রামের মন্দিরের ঘণ্টিগুলো জোরে জোরে বাজতে থাকে, জোরে জোরে হাওয়া চলতে থাকে, বিদ্যুৎও চমকাতে থাকে। সব গ্রামবাসীরা অবাক হয়ে যায় যে এসব কি হচ্ছে, মন্দিরের ঘণ্টিগুলো নিজে থেকে কি করে বেজে যাচ্ছে। তখনই লালিয়ার বাড়ির থেকে ছোট্ট একটা মেয়ে বাইরে বেরোয়, ওর হাতে ত্রিশূল থাকে। ওর আস্তে সারা গ্রামের কোনায় কোনায় চকচক করে ওঠে। ওর কাছে এত আলো দেখে সবাই অবাক হয়ে পড়ে। ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, সে দুর্গার রূপ হয়। এই মেয়ে কে তুই? তোর এত সাহস, তুই আমার মোকাবিলা করবি? ওইখানে থেমে যা, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। আরে এ কে? এ তো আমাকে দেখে একদমই ভয় পাচ্ছে না, এটা কি করে হতে পারে? হে মা দুর্গা, তুমি আমাদের কথা শুনে নিলে, আমাদের রক্ষা করতে এসে গেলে তুমি? বলো জয় মা দুর্গার জয়, জয় জয় মা দুর্গার জয়। ওই ছোট বাচ্চাকে নিজের সামনে দেখে ওই ভুতুড়ে বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর মা দুর্গা নিজের ত্রিশূল দিয়ে ওর ওপরে আক্রমণ করে দেয়। আর ওই ত্রিশূল ভূতের এপার ওপার হয়ে যায়, আর ওই ভূত পুরো ছাই হয়ে যায়। জয় মা দুর্গার জয়, বলো জয় জয় মা দুর্গা। তারপর মা দুর্গা গ্রামবাসীদের আশীর্বাদ দেয় আর অদৃশ্য হয়ে যায়, আরও একটা সুন্দর বাচ্চা হয়ে যায়। লালি আর সীমা নিজের মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর সেই দিন থেকে মা দুর্গার আশীর্বাদে গ্রামের সব পুরুষদের বিয়ে হতে থাকে। এখন গ্রামে ছেলে হোক বা মেয়ে হোক, সবার আপ্যায়ন খুশি খুশি হতে থাকে।